তবে আজকের ভিডিওতে যার কথা আমরা তুলে ধরব তিনি এর একটা জ্বলন্ত উদাহরণ, যিনি দেখেছিলেন অনেক বড় স্বপ্ন। আজ তার স্বপ্ন বহু মানুষের কাছে অনুপ্রেরণা। পেট্রিসিয়া নারায়ণের নামক একজন ভারতীয় নারীর গল্পই আজ আমরা ভিডিওতে তুলে ধরব, যিনি একসময় দিনের শেষে মাত্র 50 পয়সা নিয়ে ঘরে ফিরতেন, আর এখন একদিনে আয় প্রায় 2 লক্ষ টাকা। বহু বছর আগে মেরিনা বিচে ঘুরে ঘুরে যিনি খাবার বিক্রি করতেন, আজ তিনি অনেক রেস্তোরাঁর মালিক। তিনি মা বাবার অমতে বিয়ে করেছিলেন, ভেবেছিলেন সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু সেই বিয়ে আর টেকেনি। বিয়ে ভেঙে যাওয়ার পর মা বাবার কাছে ফিরতে চাইলেও সেটা আর হয়নি, কারণ তার মা বাবা তাকে ক্ষমা করতে পারেননি। এরপরে শুরু হয় জীবনের সংগ্রাম। সেই দুঃসময় তিনি শুধু একা নন, সঙ্গে ছিল তার 2 সন্তান। তাই ওই রকম অবস্থায় দাঁড়িয়ে 3টি পেটের জন্য খাবার জোগাড় করা সত্যি কষ্টকর হয়ে উঠেছিল তার জীবনে। এরপর একদিন পেটের দায়ে আচার বানিয়ে বিক্রি শুরু করলেন, সঙ্গে জ্যাম আর স্কোয়াশও। একটি ঠেলা গাড়ি ও খাবারের সামগ্রী নিয়ে রোজ তিনি চলে যেতেন মেরিনা বিচে। জ্যাম আচারের পাশাপাশি চা কফিও বিক্রি করতেন তিনি। প্রথম দিনেই ব্যবসা যে সফল হয়েছিল তা কিন্তু নয়, সেদিন মাত্র 1 কাপ কফি বিক্রি হয়েছিল, আর সারাদিনে আয় হয়েছিল মাত্র 8 আনা। কিন্তু তিনি হতাশ হয়ে পড়েননি, পরের দিন আবার বেরিয়েছিলেন, আর পেট্রিসিয়ার ধৈর্যের জন্য সেই 8 আনা 2500-এ পৌঁছাতে বেশি সময় লাগলো না। মেরিনা বিচে আলাপ হয় এক ব্যক্তির সঙ্গে, রোজ পাতভ্রমণে আসতেন তিনি। ওই ব্যক্তি পেট্রিসিয়াকে অফার দেন একটি ক্যান্টিন চালানোর। এক কথায় প্রস্তাব লুফে নেন পেট্রিসিয়া, তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2004 সালে বড়সড় আঘাত পান তিনি, দুর্ঘটনায় তার মেয়ে জামাইয়ের মৃত্যু তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এমনকি অ্যাম্বুলেন্সে করে তার মেয়ে জামাইয়ের মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাফ মানা করে দেওয়া হয়। শেষ পর্যন্ত এক ব্যক্তির গাড়িতে মরদেহ দুটি তুলতে হয়। সেই ঘটনার পরেই তিনি সিদ্ধান্ত নেন অ্যাম্বুলেন্স কেনার, যাতে তার মতো তিক্ত অভিজ্ঞতার শিকার আর কাউকে না হতে পায়। অবশেষে তিনি অ্যাম্বুলেন্স কিনেও ফেলেন। পেট্রিসিয়া উপলব্ধি করেন যন্ত্রণা জীবনের একটা অঙ্গ। তিনি বুঝতে পারেন যন্ত্রণাকে কাটিয়ে এগিয়ে চলার নামই জীবন। শোক কাটিয়ে ফের জীবন এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শুরু করে পেট্রিসিয়ার কথায়, মেরিনা বিচি আমার বিজনেস স্কুল, সেখান থেকেই আমার ব্যবসার পাঠ শেখা, সেটাই আমার MBA। দেখলেন প্রতিকূলতাকে হার মানানোর নামই কিন্তু জীবন। এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান এবং সকলের সঙ্গে শেয়ার করে পেট্রিসিয়ার কথায়, মেরিনা বিচি আমার বিজনেস স্কুল, সেখান থেকেই আমার ব্যবসার পাঠ শেখা, সেটাই আমার MBA। দেখলেন প্রতিকূলতাকে হার মানানোর নামই কিন্তু জীবন। এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান এবং সকলের সঙ্গে শেয়ার করুন।